আগামী 28 অক্টোবরের মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে বিএনপি। গুলশানে বিএনপির 11 নেতাকর্মী গ্রেপ্তার। ঢাকা থেকে ছেড়ে আসা একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল, তার ঠিক আগ মুহূর্তে ভৈরব থেকে যাত্রীবাহী 11 সিন্ধু গোধূলি ট্রেন ঢাকার দিকে রওনা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দর্শক শ্রোতা, আবারও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। ঢাকা থেকে ছেড়ে আসা একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল, তার ঠিক আগ মুহূর্তে ভৈরব থেকে যাত্রীবাহী 11 সিন্ধু গোধূলি ট্রেন ঢাকার দিকে রওনা হয়। সোমবার বিকেল 3:30 জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় 11 সিন্ধু গোধূলি ট্রেনের শেষের 3টি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন সজোরে আঘাত করে, এতে বগি 3টি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে, চাপা পড়েন বগিতে থাকা যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে, যোগ দেয় রেলওয়ে বিভাগের উদ্ধারকারী রিলিফ ট্রেন। লাইনচ্যুত হওয়া বগি থেকে একে একে বের করে আনা হয় মরদেহ, আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। আমাদের যে স্বেচ্ছাসেবী টিম রয়েছে, আমরা রক্তদান এবং যে প্রাথমিক চিকিৎসা সেটার জন্য আমরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ভলেন্টিয়ারদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি। প্রশাসন, উদ্ধার কর্মী যারা আছে সব নিয়ে চন্ডীগড় হসপিটাল মানে তো নিতাসে আর পাঠিয়েছে। বিশেষ একটা টিম ঢাকা থেকে আসতেছে, আমার যত পর্যন্ত আমাদের এটা রিলিজ না হবে তখন আমাদের উদ্ধার কাজ চলমান থাকবে। 25 বিজিবির পক্ষ থেকে এখানে 3 প্লাটুন ট্রুপস আমরা মোতায়েন করেছি, আমরা এখানে নিরাপত্তার কাজ এবং উদ্ধার কাজ দুটোতেই অংশগ্রহণ করছি। ধারণা করা হচ্ছে সিগন্যালিং জটিলতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এখানে তো সারা জীবন দেখতেছি আপনি পার্সেলটারে রামনগর রায় কেশেরা এই 11 সিন্ধুটারে চার দে, কিন্তু আজকা করলো কি তারা এই সাইড দিয়ে দিতে গিয়ে সেটা 11 সিন্ধুটারে ছাড়া দিল, ইডর দিল, তো দুটো এক এক সাথে লাস্টে 4 নাম্বার বগি 3 নাম্বার 4 নাম্বার লাস্টে 4 নাম্বার বগি থেকে 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 4 লাস্টে 4 নাম্বার বগি শেষ হয়ে গেছে। ক্র্যাশে যা দেখছি মানুষ কোনরা ছিটা ভিটা পড়ে রয়েছে। অযোগ্যতা লোক দিয়ে কেবিন চালা, এই কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটছে। আর যারা কেবিন মাসে এরা বইবে টিকিট কাটে অনলাইনে, টিকিট কেটে কেটে সিট জুতো বিক্রি করে। আশেপাশে সকল উপজেলা থেকে ডাক্তার, নার্স এবং অন্যান্য সাহায্যকারী ওষুধপত্র স্যালাইন সহ তারা আমাদের দুই রকম হাসপাতালে এসেছেন। লাস্ট আমরা হাসপাতালে প্রেরণ করেছি, সেখানে সুরক্ষা হবে এবং যারা ভ্যাকসিনের পরিবার তারা যেভাবে চাইবে আমরা দ্রুত তাদের কাছে সেটা হস্তান্তর করার চেষ্টা করব। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দর্শক, আজকের সারাদিনের ঘটনা প্রবাহের গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যে বিএনপির কর্মসূচিকে বাধা দেওয়া হবে কিনা রাস্তা বন্ধ করে। এটি পিটার ডিহাস স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন না, কোনো বাধা নেই, তারা নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করতে পারে, এই ব্যাপারে কোনো বাধা নেই, এই আশ্বাস দেওয়া হয়েছে আজকে দুপুরবেলায়। কিন্তু রাত গড়াতে না গড়াতেই পরিস্থিতি কিন্তু আবার ভিন্ন একটি খবর। সেই খবরে বলা হচ্ছে গুলশানে বিএনপির 11 নেতাকর্মী গ্রেপ্তার, এবং গ্রেপ্তারের ক্ষেত্রে অদ্ভুত একটি যুক্তি দিয়েছে। দর্শক, যুগান্তর পত্রিকায় প্রকাশিত যে রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে বলা হচ্ছে রাজধানীর গুলশান থানাধীন নতুন বাজার এলাকা থেকে বিএনপির 11 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তারা 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠক বসেছিল। গোপন, 18 তারিখে সমাবেশ তো ডিক্লিয়ার, সবাই জানে, তো ওই সমাবেশের প্রস্তুতির জন্য বৈঠক করবে না? বড়ই অদ্ভুত ব্যাপার। 28 তারিখে তো আওয়ামীলীগেরও সমাবেশ আছে, তো সেখানে যদি বিভিন্ন জায়গায় এলাকা মানে ঢাকার বিভিন্ন এলাকা এলাকায় যদি বৈঠক করে, তো এটা কি মানে ওই সমাবেশকে কেন্দ্র করে গোপন বৈঠক হয়ে যাবে? মানে এই যে এক দেশে যে দুই নীতি,
মানে সরকারি দলের কার্যক্রমটা সঠিক আর বাকি যা যা হবে সব গোপন, সবই ষড়যন্ত্র, সবই ষড়যন্ত্রের পায়তারা। এই দৃষ্টিভঙ্গি থেকে কেন বের হয়ে আসছে না? আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে ডিবির প্রধান হারুন রশিদ তিনিও বলেছেন যে এই সমাবেশকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা তিনি করছেন না। তাহলে একটা শঙ্কামুক্ত সমাবেশ হবে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শান্তিপূর্ণ সমাবেশ হবে, সেখানে অবস্থান নেওয়ার কোনো ঘোষণা তারা দেয়নি। অন্যদিকে যথারীতি আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন আজকে জাহাঙ্গীর কবির নানক বলছেন 28 তারিখে বিএনপির কবর হবে, ওই মির্জা আজম তার নেতৃত্বে যে বৈঠক সেই বৈঠকে বলছে যে রাস্তায় রাস্তায় শামিয়ানা টাঙায় পাহারা দেওয়া হবে। সব মিলিয়ে যে এই যে উত্তেজনা, সেই উত্তেজনা মনে হচ্ছিল যে পিটার ডিহাস সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার পর সরকার হয়তো একটু টনক নড়বে, কেননা এই সমস্ত রাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে আন্তর্জাতিক মহলের এখন তীক্ষ্ণ দৃষ্টি। সুতরাং এই দৃষ্টিকে হয়তো উপেক্ষা করবে না, কিন্তু দেখা যাচ্ছে না বাস্তবে যেটা মুখে বলা হচ্ছে আশ্বস্ত করা হচ্ছে কিন্তু কার্যক্রম একটি ভিন্ন দেখা যাচ্ছে। তো তার মানে হচ্ছে যে যাই বলুক না কেন আমি আমার কাজ করে দেব, অর্থাৎ যার যতটুকু সামর্থ্য আছে সে সেইভাবে গ্রেপ্তার অভিযান শুরু করবে। যদি আমরা জানি যে পুলিশের মধ্যে এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, তো কিন্তু কেউ কেউ মরিয়া তার এই প্রমাণ হচ্ছে যে গুলশান থানায় বলা হচ্ছে 2022 সালের একটি বিস্ফোরক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এখন চলে গেছে তারা 2022 সালে, তারা সবাই বিএনপি নেতাকর্মী। 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গুলশান থানাধীন নতুন বাজার এলাকায় একটি স্থানে তারা গোপন বৈঠক করছিলেন। গোপন বৈঠকের উদ্দেশ্য হয় কোনো গোপন পরিকল্পনা, তা 28 তারিখের সমাবেশকে কেন্দ্র করে যে গোপন বৈঠকগুলি হচ্ছে, তাহলে 28 তারিখের সমাবেশটাই কি একটা ভয়ঙ্কর একটা কোনো ষড়যন্ত্রমূলক? যদি তাই হয় তাহলে 28 তারিখ তারা ডিক্লেয়ার করবে কেন ডেটটা? পরিষ্কার না। এরপর বলছে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ, এরপরই 11 জনকে গ্রেপ্তার করা হয়, রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তো দর্শক, এই হলো পরিস্থিতি। তার মানে আসলে কি বলবো, মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি যে কোনোভাবেই মানে সরকার শান্ত হচ্ছে না, নিয়মতান্ত্রিক যে সভা সমাবেশের অধিকার সেই অধিকার মানতে চাইছে না অন্তত এই। তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসেন। আগামী 28 অক্টোবরের মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে বিএনপি। এই সমাবেশও 10 ডিসেম্বরের মতো অশ্বডিম্বে পরিণত হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, যারা দেশে সন্ত্রাস অনাচার করতে চায় তাদের বধ করতে হবে, যারা অস্থিরতার ডাক দিচ্ছে সেই অশুভ শক্তিকে রুখতে হবে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে বক্তব্য দেন তিনি। বলেন, একটি অশুভ শক্তি অস্থিরতার ডাক দিচ্ছে, যে কোনো মূল্যে তাদের প্রতিহত করতে হবে। দেবী দুর্গার ঘটকে আসা যাওয়া, এর মধ্যে যে অনাচার, এর মধ্যে যে অস্থিরতা, সেই অস্থিরতার ডাক দিচ্ছে একটা মহল, এদেরকে প্রতিরোধ করতে হবে, অশুভ শক্তিকে বধ করতে হবে। তিনি বলেন, বিএনপি দেশের সম্পদ লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করেছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে মহাযাত্রা করে চলছেন। ভাবতে পেরেছেন, ফার্ম গেট থেকে এয়ারপোর্ট মাত্র 8 মিনিট, পদ্মা সেতু এপার থেকে ওপারে 7 থেকে 8 মিনিট, কি এটা হাসিনা জাদু। এ সময় মেট্রো রেলের MRT লাইন 6-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দেন তিনি। 4 তারিখে এই ঢাকা স্মরণকালে
সর্ববৃহৎ জমায়েত হবে মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে। ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি, জীবনে তো একটা মেগা প্রজেক্ট করতে পারেননি, লুটপাট আর ডাকাতি করছেন, চুরি চামারি করছেন। দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর যেন 2001 কিংবা 2006 পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। 2006 যেন এর মধ্যে অনুপ্রবেশ না ঘটে সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ। দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দেব, তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।